নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আরও একটা ট্রেডিশনাল নিরামিষ বেঙ্গলি রেসিপি, এঁচোড়ের ডালনা। তৈরি করতে পারবো আমরা খুব সহজে, আর স্বাদেও হবে ফাটাফাটি, যা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। তারপর গ্যাসটাকে অন করে জলটাকে গরম করতে শুরু করব। জলটা যেই গরম হতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা এঁচোড়। আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে সিদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। সব কিছুকে মিক্স করে নিয়ে তারপর এটাকে ঢেকে দেব। এঁচোড়টাকে আমাদের 70-80% সিদ্ধ করে নিতে হবে। আমি হাই টু মিডিয়াম ফ্লেমে এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। প্রায় 10-12 মিনিট সময় লাগলো এঁচোড়টা 80% সিদ্ধ করতে। আসলে এখনই যদি আমরা এঁচোড়টাকে 100% সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু যখন আবার রান্না করার সময় সিদ্ধ হবে, তখন এটা বেশি গলে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এবারে এঁচোড়ের জলটাকে ছেঁকে নেব। এই এঁচোড় খুব সহজে বাড়িতে কি করে কাটতে হয়, যেভাবে কাটলে হাতে আঠাও লাগবে না, বা বটি দাও বা ছুরিতেও আঠা লাগবে না, এমনকি হাতে সর্ষের তেলেও ব্যবহার করতে হবে না, তার সিক্রেট রেসিপি কিন্তু কিছুদিন আগেই আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম। সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে আবার কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটাকে ভেজে নেব। আর আলু ভাজার সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। তারপর আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভেজে নিলাম, এবার এগুলোকে তুলে নেব। আলু ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও ভেজে নেব। আগে যেহেতু সিদ্ধ করার সময় এঁচোড়ে আমি নুন আর হলুদ দিয়েছিলাম, এখন আর নুন আর হলুদ দেওয়ার দরকার নেই। এঁচোড়গুলোকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এঁচোড়গুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে এর মধ্যে ফোড়নে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দেব, তার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ, আর দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। তারপর ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 15-20 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1টা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য নাড়াচাড়া করে ওভেনটাকে আমি লোতে রেখে এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দেব জিরের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন পরিমাণে দিয়ে দেব ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, তারপর 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, আর দিয়ে দেব আদা বাটা, আদা বাটা আমি 2 টিস্পুন দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এবারে এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, টমেটোটা সম্পূর্ণ গলে গেছে, মশলাটা কষানোও প্রায় কমপ্লিট। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়। তারপর আলু আর এঁচোড় মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আরো 2 মিনিট। এই সময়ে একটু টেস্ট করে দেখে নেব নুন ঝাল মিষ্টিটা ঠিক আছে কিনা। সবকিছু স্বাদই ঠিক আছে, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে নুন আর ঝালটা অ্যাড করবেন। আর এদিকে কষানো কমপ্লিট হয়ে গেল, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি এখানে প্রায় 1.5 কাপ থেকে 2 কাপ মতন জল ব্যবহার করলাম। তারপর সবকিছুকে মিক্স করে দেব। তারপর ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমি এটাকে আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর একবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর একটু চেক করেও নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দশ মিনিট হয়ে গেছে, আলু কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এঁচোড় তো আগে থেকে সিদ্ধ করাই ছিল। এবারে ফাইনালি আমি এর মধ্যে 2টো জিনিস অ্যাড করে দেব। দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে ঘি। তারপর সবকিছুকে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব আর এটাকে 5 মিনিট ঢেকে রাখবো, যাতে এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা এঁচোড়ের ডালনার মধ্যে ভালো করে মিশে যায়। তারপর গরম গরম এঁচোড়ের ডালনা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল এঁচোড়ের ডালনা রেসিপি। আশা করি এইভাবে একবার এঁচোড়ের ডালনা রেসিপি তৈরি করলে এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর প্রত্যেক দিনের মতো সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।